अल्लाह अल्लाह हो ला इलाहा इल्लाहु जोरे अल्लाह अल्लाह माशाल्लाह ओ आप में नबीबी के गुलशन में आई है ताजा बहार आमिना बीबी के गुलशन में आई है ताजा बहार अरे पढ़ते ये सल्लम अलैका व सल्लम आज दरो दीवार नबी जी अल्लाह अल्लाह जोरे मोहब्बते इल्लाहु जोरे अल्लाह अल्लाह ओ जिब्रील आए झूला झूलाने लोरी दे ज़ीशान जिब्रील आए झूला झूलाने लोरी दे ज़ीशान अरे सो जा रहमत आलम नबियों की सुल्तान नबी जी अल्लाह अल्लाह इल्लाहु जोरे अल्लाह 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 ओ सुबहु बदामिन तो दाती वल्लैलु दजाम्यो वाफराती अल्लाह हो अल्लाह जोरे अल्लाह हो अल्लाह साती शजरों नातकल हजरों शाकल कमरों बीश अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह मोहब्बते अल्लाह हो जस्ट लाइक ए सनराइज कैन बी द नाइट नो जस्ट लाइक ए रिवर विल फाइंड अ सी ओ अल्लाह यू हियर And you're all is there and I know though without a doubt With all is in my prayer Sach ki raah pe chala karo Dukh na kisi ko diya karo Jo duniya ka malik hai Bas naam usi ka liya karo Allah hi Allah Bolo bolo Allah hi Allah Jore jore Allah hi Allah kiya karo Ishq ke nabi mein jiya karo Jore Allah hi Allah इश्क नबी में जिया करो जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह बोलो बोलो अल्लाह ही नेक का बदला जन्नत होगी बुरे का बदला जहन्नम क्या करना है क्या कर रहे हो क्या होगा आखिरी अंजाम बुरे काम ना किया करो इश्क नबी में जिया करो बुरे काम ना किया करो इश्क नबी में जिया करो जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह मोहब्बत अल्लाह ही अल्लाह
किया करो, इश्क नबी में जिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो, अल्लाह ही अल्लाह। चिल्ले बोलो या रसूल अल्लाह, आरो मोहब्बत आवाज या हबीब अल्लाह। जिकिर करेछि कार? আল্লাহ এবং রসুলের জিকির করেছি, বরকতটা বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এখন মনোযোগ কনসেন্ট্রেট একদম ঘন্টাখানিকের জন্য এই জায়গায়। আমাদের আজকে এই জায়গায় এসে, দরবারে এসে, শাহজাদায়ে আলমদের মহব্বত দেখে মনে হলো এই মহব্বতটা আমাদের বর্তমান সমাজে কেন নেই? আমার দয়াল নবীর আদর্শগুলি কেন আমাদের থেকে ছুটে যাচ্ছে? 6666 আয়াতের বসিলাতে একটি কিতাব রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কিতাবটির নাম কি? কোরআন। কোরআন মিনিং পড়ো এবং পড়াও। আজকে পড়িও না, পড়াইও না, এজন্য অশান্তি যায়ও না। ঠিক না? ঠিক না? স্টেজে উঠে একজন আরেকজনের ফাসাদ গীবতের মধ্যে আমরা ব্যস্ত হয়ে পড়ি অনেক সময়। সাধারণ পাবলিক এগুলো শুনতেও চায় না, শুনতে চায় আল্লাহ আল্লাহ রাসূলের আজমত মহব্বতটা। ঠিক না? কেন আজকে যুবকরা পদভ্রষ্ট হয়ে যাচ্ছে? কেন কাটিং সাটিং এর মধ্যে বিশ্বাসী হয়ে যাচ্ছে? কেন যুবকরা কোনটা শুনবে কোনটা মানবে বুঝতে পারছে না? কোরআন থেকে জিজ্ঞেস করতে চাই রব্বুল আলামিন, তুমি তো বলেছো দালিকাল কিতাবুল লা ফি হুদাল লিল মুত্তাকিন, সূরা বাকারা দ্বিতীয় আয়াতের মধ্যে বলছো এই কিতাবে কোনো সন্দেহ নাই, একমাত্র হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েতের পথ বানিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ দেন কে? রব্বুল আলামিন কে জিজ্ঞেস করতে চাই, মালিক তাহলে কোরআনে পাক আমাদের কাছে থাকা সত্ত্বেও কেন আমরা কোরআন থেকে দলিল দেই অমুক জাহান্নামী আমরা জান্নাতি, জান্নাতি জাহান্নামী কন্ট্রাডিকশন চলে কি চলে না? স্টেজে উঠে আমরা জান্নাতি জাহান্নামী বলার মতো অবস্থা হয় কি হয় না? হয়। স্টেজে উঠে এগুলি চলছে, আমাদের আশেপাশে আমরা দেখি এমন অবস্থা হয় যে সাধারণ যারা আম মুসলমান, যারা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে ভালোবাসে, তারা এইসব জিনিস দেখে আর বলে ধুর ফাসাদ আর ফাসাদ। আওয়াজ দেন। আজকে যুবকরা প্রতভষ্ট হয়ে যাচ্ছে, সে ব্যাপারে কোনো আলোকপাত নেই, আমরা শুধু একজন আরেকজনের গীবত চগলখুরির মধ্যে ব্যস্ত। যে নবী এই বিশ্বের জমিনে ইশক মহব্বত কায়েম করেছেন, যে নবী নিজে কাটার আঘাত সহ্য করেছেন, তলোয়ারের আঘাত সহ্য করেছেন, নিজে অসুস্থ থেকেছেন কিন্তু কাফের মোশেক হওয়া সত্ত্বেও তাদের খবর নিতেন, সেই নবীর আদর্শের বান্দাদেরকে এখন খুঁজে পায় না। আমরা মুসলমান একজন আরেকজনের স্বার্থের চর্চায় কামরাই, অথচ এই দিক দিয়ে ফিলিস্তিনের মধ্যে আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করা হচ্ছে সেদিকে খবর নেই। ঠিক না মুসলমান? আসুন আজকে জেনে নিই কোরআন থেকে কাটটা মানবো কাটটা শুনবো, দরকার আছে কিনা, কোনটা মানলে আর ইমানের মধ্যে আকিদার মধ্যে কোনো ভেজাল আসবে না। মনে রাখবেন, পকেট যদি ফুটো থাকে যতই পয়সা করি থাকে সেটা পড়ে যাবে, ঠিক না? পকেট সেলাই যুক্ত থাকতে হবে, তাহলে আপনি যা কিছু নেবেন সবই থাকবে। আমল করছেন কিন্তু রাখতে পারছেন না, দুই কাদের ফেরেশতা দেখেন না আপনি আমি আশরাফুল মাখলুকাত, দুই কাদের ফেরেশতা দেখি না আশরাফুল মাখলুকাত দাবিদা। হ্যাঁ, আমি আপনার সাথে কথা বলছি, আজকে এখানে যারা যারা শুনছেন আপনার সাথেই কথা বলছি, কোরআনের ভাষায় কথা বলছি, ভালো মতো কনসেন্ট্রেট মনোযোগ যুব। আল্লাহ তাবারক তাআলাকে জিজ্ঞেস করলাম, তুমি তো বলেছো আল্লাহ দালিকাল কিতাবুল আরবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে লাউরাবাফি কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েতের পথ। আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তোমার মধ্যে তো কিছু কিছু সন্দেহযুক্ত আয়াত আছে যেগুলো ওলামায়ে কেরাম জানেন, যেমন বায়াতে রাসূলের যে আয়াতটা আমরা পেশ করি, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যখন বলি যে আল্লাহ এই কোরআনে পাককে মধ্যে আমাদেরকে ইরশাদ করতে চাচ্ছেন, যারা আমার নবীর হাতে বায়াত গ্রহণ করলো, বায়াতে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়ার মাধ্যমে রাসূলে পাকের বায়াত গ্রহণ করলো, ইয়াদুল্লাহ ফাওকা আদিহিম, আমার আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ ইহকাল পরকালের মধ্যে আমি আল্লাহ নিজের হাত দিয়ে প্রোটেক্ট করব। আওয়াজ দেয় না সুবহানাল্লাহ বলেন? কোরআনে পাকে আছে ফামান নাকাসে ইয়ানকিসুল নাফসি, বায়াতে রাসূল যদি কেউ প্রতিজ্ঞা ভঙ্গ করে তাহলে ইহকাল পরকাল ধ্বংস। এখন আল্লাহ তোমাকে বলতে চাচ্ছি যে ইয়াদুল্লাহ ফাওকা আদিহিম, তুমি যে বলছো এই কোরআনকে তুমি যদি আঁকড়ে ধরো, তোমার নবীকে আঁকড়ে ধরি, নবীর আদর্শ আহলে বায়াতকে আঁকড়ে ধরি, নবীর ওয়ারাসাতুল আম্বিয়া যারা ওলি আল্লাহ তাদেরকে যদি আঁকড়ে ধরি, তোমার নবীর হাত ধরা হয়, তোমার নবীর হাত ধরলে তুমি আল্লাহর হাত ধরা হয়, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তোমার হাত দিয়ে তুমি প্রোটেক্ট করো ইহকাল পরকাল, আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? তুমি তো বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নাও নাই, তোমার হাত মানলে বাজু, বাজু মানলে দেহ, দেহ মানলে অস্তিত্ব, আল্লাহ তোমার তো কোনো অস্তিত্ব নাই, তুমি তো লাল শাড়ি কালা। আবার একই কোরআনে তুমি কনফিউজ
কনফিউশন রেখেছো, তোমার নবীকে বলতেছো ওগো নবী বলুন আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতই মানুষ, আবার একই কোরআনে বলতেছো কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আমার নবীকে তুমি নূর বানিয়েছো এবং কিতাব মুবিন এই কোরআনটা দিয়েছো। জিজ্ঞেস করলাম মাওলা এক জায়গায় মানুষ এক জায়গায় নূর, এক জায়গায় তুমি বেমেসাল আরেক জায়গায় তোমার মেসাল আছে উদাহরণ আছে, যুবক মানবে কোনটা শুনবে কোনটা? এখন আয়াতে কারিমার মধ্যে কিছু এরকম আছে, কোরআনের মধ্যে আয়াত আছে আলিফ লাম মিম দালিকাল কিতাব এরকমই আলিফ লাম মিম ইয়াসিন তোহা কিছু কিছু আয়াত আছে যেগুলোর উত্তর আমরা উলামায়ে কেরামরা বলি আল্লাহু রাসূল আলাম আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, এগুলোর অর্থ আমরা জানি না, এগুলোকে রেড জোন বলা হয়। আয়াতে মুহকামাত মুতাশাবিহাত মুকাত্তাত এখন এই হরফু ইয়াদগুলিকে উলামায়ে কেরামরা জানে, সাধারণরা তো জানে না। আমি জিজ্ঞেস করতে চাই মাওলা তুমি তো বলতেছো লা রাইব ফি এ কোরআনে কোনো সন্দেহ নাই, তাহলে কেন সন্দেহযুক্ত আয়াত দিলা? আমার আল্লাহ বলতেছে বান্দা হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য এই কোরআনকে হেদায়েতের পথ বানিয়েছি, তুই পড়তে যাবি গোমরা হয়ে যাবি, তুই যদি বুঝতে চাস গোমরা হয়ে যাবি, যা হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের কাছে যা, মুত্তাকিনদের জন্য এটা আমি হেদায়েতের পথ বানিয়েছি। জিজ্ঞেস করলাম আল্লাহ মুত্তাকিন কারা? ইমামগণরা বলতেছেন মুত্তাকিন বা মানা মুকমিনিন, মুকমিনিন বা মানা আউলিয়া কামিলিন, যারা মুত্তাকিন তারা ইমানদার হয়, আর যারা ইমানদার হয় তারা নবী প্রেমিক হয়, আর যারা নবীর প্রেমিক হয় তাদের চেহারার মধ্যে সবসময় রসুলের পাকের শান শুনলে শুধু খুশিতে উদযাপিত হতে থাকে, আশেকরাস শুধু লাফাতে থাকে নবী ওয়ালার কাছে, নবীজির কথা শুনলে পাগল দিবানা হয়ে যায় মাস্তানা হয়ে যায়। জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার তো ঈমান বলা হয়েছে, বলেন বা মানা মা মানাল মুকমিনিন মুমিন কারা? আমার নবী হাদিসে মোবারাকা দুইটা হাদিস একসাথে মিলিয়ে দিচ্ছি ওলামায়ে কেরামরা বসা ভালোমতো শুনেন। আমার নবী বলতেছেন আলা ইমাদিমাল্লাহ মুহাব্বাতালাহু মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জিজ্ঞেস করলাম মালিক ওগো রাসূল আপনি বলতেছেন আপনি নবীকে যদি ভালো না বাসে সে ঈমানদার নয় মুমিন নয়, কেমন ভালোবাসতে হবে? নবী বলে নিজের স্ত্রী সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে, নিজের মা বাবা থেকে বেশি ভালোবাসতে হবে, নিজের নিজের সয় সম্পত্তি থেকে ভালোবাসতে হবে। ওয়ান নাসি আজমাইন আমি নবী মুস্তাফাকে জানের চেতে বেশি যে ভালোবাসেছে সেই ঈমানদার হয়ে গিয়েছে, সেই মুমিন হয়ে গিয়েছে। জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন যখন মুমিন হয়ে গিয়েছে তাদেরকে কি বলবো? বলে তাদেরকে মুমিন যখন বানিয়ে দিয়েছি এরাই হল আউলিয়ায়ে কামিলিন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ইহকাল পরকালে ভয় নেই, বরং তাদের উসিলাতে আল্লাহ বেহেশতবাসী করবে গুনাহগারদেরকে। জিজ্ঞেস করলাম মাওলা তাদেরকে কি মুত্তাকিন বলে? বলে হ্যাঁ হ্যাঁ মুত্তাকিন বলে। দৌড়ায় গেলাম গোসে পাকের কদমে, ইয়া গোসে পাক আপনি তো মুমিন এবং আপনার মধ্যেই তো পরেশগারিতা পাওয়া যায়। বুঝা গেল যখন আপনি মুমিন এবং পরেশগার আপনি হলেন মুত্তাকিন আউলিয়ায়ে কামিলিন। এখন ইয়া গোসে পাক আপনি বলেন এই কোরআনের মধ্যে তো আল্লাহ বলেছেন লা রাইব ফি কোনো সন্দেহ নেই, তাহলে এই কোরআন নিয়ে কেন আজকে এত সন্দেহ? যখন যুবকরা যেতে থাকে একজন আরেকজনের কাছে যায় শুধু প্রতভষ্ট হয়, এই তো সে কোরআন যে কোরআন পড়ে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হয়েছেন, এই তো সে কোরআন যে কোরআন পড়ে হযরত ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব হয়েছেন, এই তো সে কোরআন যে কোরআন পড়ে হযরত উসমান গনি সাখাওয়াতের বাদশা হয়েছেন, এই তো সে কোরআন যে কোরআন পড়ে শের খোদা আলী বেলায়েতের শাহনশাহ হয়েছেন, এই তো সে কোরআন যে কোরআন পড়ে ইমামে হাসান হুসাইন জাম শাহাদাতের জাম পান করে কোরআনকে হেফাজত করেছেন। আজকে কোরআন আছে কিন্তু আসে কোথায়? আজকে কোরআন আছে পড়নে ওয়ালা কোথায়? মসজিদ আছে মুসল্লি কোথায়? আজকে মুসলমান আছে মুমিন কোথায়? কোরআন বলে মুত্তাকিনদের কাছে যা। গোসে পাকের কাছে গেলাম, হাই বক্সিয়া দরবার শরীফের খাজা কাজী আব্দুল হাই খোরশেদ বক্সির কাছে গেলাম, আবেদ সালমাদানির কাছে গেলাম, জান সালমাদানির কদমে বসলাম, বললাম ইয়া শায়খ তরিকত আপনি তো আমাদের পীর মসজিদ আপনাকে তো মুত্তাকিন বলা হয়, বলেন আজকে কোরআন কোথায় মানবো কিভাবে মানবো? তখন গোসে পাক ডাক দিয়ে বলেন আদান বান্দা আগে দালিকেল কিতাব বুঝো, এই দালিকেল কিতাব এটা সেই কিতাব, এই কিতাবকে বুঝো কিতাবকে বুঝো। জিজ্ঞেস করলাম কিতাব তো সেটাই যেটা 1400 বছর পূর্ব ছিল, এটাই তো সে কিতাব, বুঝতে তো পারছি। বলে আগে কিতাব বুঝো। আমি চিন্তা করলাম গবেষণা করলাম, আমি মাদানী সাহেব নয়, এটা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে গবেষণা, ভালোমতো শুনে যান। আজকে যদি প্রথম বুঝে যান শেষটা আল্লাহ বুঝিয়ে দিবেন। যখন দেখতাম যে কিতাব সম্পর্কে আমাকে জানতে বলা হলো, জিজ্ঞেস করলাম কিতাব কি? যখন আমার নবীর উপরে একরা বিসমি রাব্বিকাল্লাযি খালাক যখন আয়াতে কারিমা নাজিল হচ্ছে আমার নবীর উপরে, তখন আমার নবী সাহাবাদেরকে বলছেন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন, সাহাবাদেরকে বলছেন সাহাবারা কেউ কেউ কলা গাছ পাতায় লিখে রেখেছে, কেউ চামড়ার মধ্যে, কেউ হ্যাফস করে রেখেছেন মুখস্থ করে রেখেছেন। জিজ্ঞেস করলাম যে একত্রিত যদি না হয় সেটা তো বুক হয় না, বই হয় না, কিতাব হয় না। আমার নবীর ইন্তেকালের পর্দার 50 বছর পর আবু বকর সিদ্দিকের হুকুমে উসমানে গানি এ কোরআনকে চারখানা করেছেন, এর আগে তো এই কোরআন অবশিষ্ট ছিল না। আমি যদি আপনাদেরকে বলি এ হাই বকশিয়া দরবার শরীফের আশেকানরা কুমিল্লা বাসীরা এটা কি কিতাব? আপনারা বলবেন না না মাদানী হুজুর কি বলে, এটা কিভাবে কিতাব? দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা। এরকম যদি 200 পৃষ্ঠা
সাথে করি তখন গিয়ে একটা কিতাব হবে, এর আগে কিতাব হবে না, বই হবে না, বই হবে না। জিজ্ঞেস করলাম এই কোরআন তো বিক্ষিপ্ত ছিল, কেউ মুখস্থ করে গেছেন, কেউ কলাগাছ পাতায় চামড়ার মধ্যে পাথরের মধ্যে লিখা, একত্রিত হয় নাই। আমার নবীর পর্দার পরে আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমান গনি এই কোরআনকে চারখানা করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এর আগে তো কোরআন একত্রিত ছিল না। গোসে পাককে ডাক দিয়ে বললাম, ইয়া গোসে পাক, দালিকাল কিতাব, এটা সেই কিতাব, কোন কিতাবের কথা আল্লাহ বলতেছে? তখন আমার গোসে পাক ডাক দিয়ে বলে, লোকে মাহফুজ থেকে যখন সিনাই মুস্তাফার মধ্যে কোরআন নাযিল হচ্ছিল, রাব্বে করিম বলে, দালিকাল কিতাব, এটা সেই নবী যে নবীর মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েতের পথ। ওলি আল্লাহর কদমে গেলাম, নবীকে চিনতে পারলাম, যখন নবীকে চিনতে পারলাম আল্লাহ আমার হয়ে গেল। তখনই তো আশিকরা বলে, নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তারপরে শুকুর হাজার বার। সুবহানাল্লাহ, পুছতে হো ولی کے دربار آنے سے کیا ملتا ہے؟ تو سنو, ولی کے دربار پہ آنے سے اللہ ملتا ہے, مصطفیٰ ملتا ہے۔ تمہیں کیا پتا اس عاشقوں کے ملا کے بارے میں؟ عاشقরা কেন আসে তুমি কিভাবে বুঝতে পারবা? আদার ব্যাপারে যাওয়া জাহাজের খবর নিলে যা হয়, ঠিক না? عاشقরা এমনি এমনি ইশকে পাগল হয় না, এমনি এমনি ইশকে পাগল হয় না। যে মদিনার সাচ্চা আশেক সেই তো পাগল হয়ে যায়। উস ইশক মে ডুব কর তো দেখো মজা কিতনা আয়েগা, তুমি নহি পাতা। উস ইশক মে ঢল জা কর তো দেখো, ইশক মুস্তফা কি রঙ মে ডুব জা কর তো দেখো, তব পতা চলেগা মুস্তফা কা ইশক রঙ কেসা থা, কেসা হ্যায়। যতক্ষণ পর্যন্ত আমার নবীর প্রেমে ডুব দিবা না, ততক্ষণ পর্যন্ত এই ইশকের মজা তুমি পাবা না, ঠিক না? এক ইহুদি মহিলা, বুখারী শরীফ হাদিস, হাজ হাদিসুন সহিহ, সহিহ হাদিস বলছি। এমনিতেও আমরা তো সুন্নি মুসলমানরা দলিল ছাড়া কথা বলি না, টুটাপুটা জ্ঞান যতটুকু এলেম আছে ওই অতটুকু এলেম দিয়ে কথা বলি, আর বাইরে বলি না। এক ইহুদি মহিলা, তার একটা ছেলে সন্তান ছিল, আমার নবীর কাছে এসে বায়াতে রাসূল নিয়ে মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে গেল। এখন যেহেতু ইহুদি ছিল, অন্য ধর্মে অবলম্বী ছিল, তার সমস্ত এলাকার মানুষ কাফের গোত্ররা ইহুদিরা ওই মহিলাকে উল্টাপাল্টা কথা বলা শুরু করলো, যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তেনার চেহারা মোবারক দেখে মনে হয় প্রেমে পড়েছে, এজন্য নিজের স্বীয় ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কিন্তু তা না অনেকে দিত, যেমন ধরেন আমরা যদি কেউ সিলসিলায় মধ্যে সামিল হই, দেখবেন এলাকার মধ্যে কিছু থাকবে, বলবে হ্যাঁ দেখছি না কি, খোঁচা দিয়ে বলবে দেখছি না কি দরবারে যায়, তারা বুঝবে না কেন একটা জায়গায় সবাই সমবেত হয়, কেন একটা মানুষের প্রেমে পাগল হয়, বুঝবে না কেন ওলি আল্লাহদের মহব্বত করি আমরা, এগুলো বুঝবে না। সেই জামানাও ছিল, সেই জামানায় ছিল ওই ইহুদি নারী যখন আসলো, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালমা পড়ান, মুসলমান করান, আমার ছেলেও বায়াত হবে, মুসলমান হবে। বলে আমার ছেলে আপনার সাথে খেদমত করবে, আর আমি খাতুনে জান্নাত মা ফাতমাতু জাহরার খাদেমা হয়ে থাকবো। সুবহানাল্লাহ। রজরে কি খারাপ লাগছে বাবারা? আমি একটু তাফসীর করে বোঝানোর চেষ্টা করছি, কি খারাপ লাগছে? ওই যে বললাম ওয়াজ হবে, লাস্টে একটু ওয়াশও হবে, কিন্তু আগে ওয়াজ শুনতে হবে। কবুলিয়াত, দেখেন কবুলিয়াতের বিষয়টা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ওই ইহুদি নারী যখন আমার নবীর কাছে এসে বায়াত নিয়ে কলমা পড়লেন, তেনার ছেলেকে নিয়ে মুসলমান হলেন, এখন অনেকেই তানা দিচ্ছে, যদিও সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি খাতুনে জান্নাত মা ফাতিমাতু জাহরার খাদেমা হয়ে থাকবো, আর আমার ছেলে আপনার খাদেম হয়ে থাকবে। সুবহানাল্লাহ। ইহুদি নারীরা, তেনাদের আকল কত ভালো ছিল, আমাদের আকল তো এখন কি অবস্থা, মাস্টার্স কমপ্লিট করে ওয়েল এডুকেটেড পার্সনদের এইসব কথা ভালো লাগে না, বলে কিচ্ছা কাহিনী, হাদিসে নববী বলছি। আর যদি কিচ্ছা কাহিনী মনে হয় ওলি আল্লাহদের কথা, আমার নবীর হাদিসের কথা, তাহলে কোরআন পুরোটার মধ্যেই কিচ্ছা কাহিনী ভরা, ঠিক না? নবী রাসূলদের ওয়াকিয়া দিয়ে ভরা। আপনি কি জানেন, এক্সপিরিয়েন্স, রব্বুল আলামিন আমাদেরকে এক্সপিরিয়েন্স শিখাতে চান। গভীর কনসেন্ট্রেট, মনোযোগ রাখুন, এই রাত সব সময় আসবে না, একটা রাতের জন্য আসবেন না, আসবেন এই রাতে এসে পরিবর্তন হওয়ার নিয়তে, ঠিক না? এখান থেকে কলবকে মুনাওয়ার করে যাবেন, সিনা তো সিনা আপনার মধ্যে এলমে লদুনি প্রবেশ করবে, আর এখান থেকে যাবেন ঘরে, দুনিয়ার চোখটা বন্ধ করবেন, কিসমতের চোখ আল্লাহ খুলে দিবে,
যদি সিনারটা মহব্বতে ভরপুর করতে পারেন রাসূলের ইশক দিয়ে, আল্লাহর ওয়ালিদের আহলে বায়াতের ইশক দিয়ে ভরপুর করতে পারেন, রব্বুল ইজ্জতের কসম আজকে ঘরে যেতে দেরি হবে না, রব্বে করিমের হুকুমে দয়াল নবী দিদার দিতে দেরি হবে না। গভীর কনসেন্ট্রেট, যখন খেদমত করছে কিছুদিন পার হলো, হঠাৎ করে যুবকটা আমার নবীর সাথে চলছে ফিরছে, নবীজি যেখানে যায় খালি জুতাটা উঠায় আর বুকের মধ্যে রেখে দেয়, সুবহানাল্লাহ। যতবার যেখানে যায় নবীজি মসজিদে যাচ্ছে, ওই ছেলে জুতা আমার নবী জুতা মোবারক নালাইনে পাক নিয়ে বুকের মধ্যে রেখে দিচ্ছে, আমার নবীজি দেখতেছেন বারবার, মাঝে মাঝে খেয়াল করেন যে হ্যাঁ যুবকটা এই মহব্বতটা বহিঃপ্রকাশ করে, কারণ খেদমতে খোদা মিলে আপনি যদি খেদমত করেন তাহলে আল্লাহ আপনার হয়ে যাবে, ঠিক কি না? ওয়াকুনু মা সাদিকিন, কোরআনে তো আছে সৎসঙ্গ স্বর্গ বা সৎসৎসঙ্গ সর্বনাশ। গভীর কনসেন্ট্রেট যুবক, এই যে দুনিয়ার সেলিব্রিটিদেরকে নিয়ে পাগল হন, মারা গেলে ইন্না লিল্লাহ পড়তে পারবে না। ওই যুবক আমার নবীর প্রেমে এতটা বিভোর হলো, এতটা বিভোর হলো নবীজিকে দেখে, আর আমরা তো না দেখে পাগল হয়ে যাই। আর যেহেতু যুবক নিজের চোখে দেখতেছে দয়াল নবীকে, ভালোবেসে যেহেতু কলমা পড়েছে হাত দিয়েছে, তা নবীজিকে দেখলে তো তার হুশ ঠিক থাকার কথা না। যখন এই অবস্থা হলো, ওই যুবক একটা অবস্থায় সে তরপাতে তরপাতে ইন্তেকালের অবস্থা হয়ে গেল। আমার নবী যখন দোজাহানের বাদশাহ নবী, সে যুবকের কাছে গেল, নবীজির হাত মোবারক ধরে চুমু খেলেন, চুমু খেয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমাকে বিদায় দেন। ইশক জান নিয়ে নিল, ইশকে মুস্তাফা তার জান নিয়ে নিল, যুবক তাগড়া যুবক, 20 বছর 22 বছরের যুবক, নবীজির প্রেমে অন্ধ হয়ে দিশাহারা হয়ে গেল যুবক। এখনকার সেকা খায়া বেকা হয় না যুবক, এই প্রেমের ইশক বুঝবে না। যখন তার দিল থেকে রূপ পারভাস করে গেল, ইন্তেকাল করে গেল, আমার নবী ডাক দিয়ে বলেন তার মাকে খবর দাও, মাকে খবর দাও, তবে আসার পরে জানায়ও, ওখানে গিয়ে জানালে মা তো কষ্ট পাবে। যখন গিয়ে জানালো, কেউ একজন তরিঘটিত করে তাড়াহুড়া করে তার মাকে বলে দিল তোমার ছেলে তো ইন্তেকাল করে গিয়েছে, আমার নবীর প্রেমে ইশকে ফানা হয়ে ইন্তেকাল করে গিয়েছে, মারা গিয়েছে। মাটা একটা চিৎকার দিল, তাগড়া যুবক তো, সন্তানের জন্য মায়া হলো, মাটা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিল। কান্না করতে করতে আমার নবীর সম্মুখীন যখন দৌড়াতে দৌড়াতে আসলো, এসে নবীজির কাছে এসে আর চোখের পানি ফেলে না, চোখের পানি ফেলতেছে না, এসে শুধু মসজিদে নববীর সামনে এসে কেবলামুখী হয়ে সেজদায় পড়ে গেল আর বলতে লাগলো রব্বুল আলামিন ইয়া পারওয়ারদিগার আলাম, আমার যুবক ছেড়ে চলে গিয়েছে, আমার দুঃখ নেই ওগ মাওলা, আমার কোনো আফসোস নেই, কিন্তু যেই ধর্ম থেকে ইসলাম ধর্মে এসেছি তুমি তো জানো মাওলা মনের কথা, আজকে নয়তোবা তারা তানা দিবে আমার নবীকে, কটুক্তি করবে যে তোর ধন সম্পত্তি সমস্ত কিছু বিলীন করে দিলি, যে নবীর জন্য করলি কি পেলি, নিজের সন্তানকে হারাতে হলো, কোন যুদ্ধ গেল না কিছু না, আমার নবীর প্রেমে বলবে যে কি তাবিজ করছে নাউজুবিল্লাহ, আমার নবীর উপর তহমত দিবি ইহুদিনা সারারা, বলবে যে সব হারিয়ে নবীর প্রেমে তো সে মারা গেল, কি পেলি, ওখানে গিয়ে দাসী হয়ে থাকছিস, ওখানে গিয়ে দাসী হয়ে খেদমত করছিস, এখানে থাকলে তুই রাজরানীর মতো থাকতি, ওখানে চাকরানীর মতো থাকছিস, এরকম যখন তহমত দিবে সে সেজদায় পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ, এরকম কথাগুলি ইহুদিনা সারারা আমার নবীকে বলবে, আমার সন্তান কোরবান হয়ে গেছে, এরকম কোটি সন্তান কোরবান হয়ে যাক আমার নবীর জন্য, পারবা নেই, তারপরও আমি আল্লাহ তোমার কাছে শুধু বলতে চাই এটাই, আমার নবীর শানে বেয়াদবি করার সুযোগ পেয়ে যাবে, মালিক তুমি যদি নিয়ে খুশি থাকো তাহলে আজকে শুধু তোমার নবীর খাতিরে আমার সন্তানের হায়াতের ভিক্ষা চাচ্ছি, এরকম অবস্থা, মায়ের চোখ থেকে টলটল করে টপ টপ করে পানি পড়ছে, এদিকদের নবী এই কথাগুলি শুনে, আমার রসুল আরবি এই কথাগুলি শুনে, মুস্তাফা জান রহমতের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, তেরি দুয়া নাসার সে মালুল হুই ইহা জুবা সে নিকলি ওহা কবুল হুই, আর জুবান থেকে এই দুয়াটা বের হতে দেরি নাই, আমার নবীর চোখের পানির উসিলায় যুবক দাঁড়িয়ে গেল আর বলল আমার নবী সাচ্চা আমার আল্লাহ সাচ্চা, আমি চিন্তা হয়ে বড় প্রমাণ করে দিলাম, সুবহানাল্লাহ।